আমাদের ঊর্ধ্ব পায়ের যে অস্থিটা রয়েছে হাতের মতো ঊর্ধ্ব বাহুতে যেমন একটা অস্থি ছিল হিউমেরাস, পায়ের ক্ষেত্রেও সেম হবে। ঊর্ধ্ব পায়ে একটা অস্থি রয়েছে, সেটার নাম হচ্ছে ফিমার। এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে মানবদের সবথেকে বড়, সবথেকে শক্ত, দৃঢ়, নিরেট অস্থি হচ্ছে এই ফিমার। সবথেকে বড় অস্থি হচ্ছে ফিমার, আর সবথেকে ছোট অস্থি হচ্ছে 90% কমনের নিশ্চয়তায় প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইমার ব্যাচে ভর্তি চলছে। কোর্স চলবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। বিএসসি নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিশেষত্ব স্পেশাল সাজেশন ও প্রশ্ন ব্যাংক, টপিক ভিত্তিক ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, প্রায় শতভাগ মানসম্মত প্রশ্ন, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষার মেধা তালিকা প্রদান, নিয়মিত গাইডলাইন প্রদান, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস প্রদান, সপ্তাহে 3 দিন গুগল মিটে ক্লাস ও নিয়মিত পরীক্ষা, এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়। ভর্তির জন্য ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন মোহাম্মদ আশিকুজ্জামান 01518420041। আমাদের কানে থাকে যেটা স্টেপিস, সেটা হচ্ছে সব থেকে ছোট অস্থি। এরপরে যাই হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, যেটাকে বলা হবে নিম্ন পা। নিম্ন পাতে থাকে 2টা অস্থি, টিবিয়া এবং হচ্ছে ফিবুলা। 2 পায়ে টোটাল 4টা। এখানেও জেনে রাখতে হবে যে একটা থাকে পায়ের ভেতর দিকে, একটা থাকে বাইরের দিকে। কোনটা বাইরের দিকে, কোনটা ভেতর দিকে, এটা জানতে হবে। এক্ষেত্রেও মনে রাখবে যে টিবি কিন্তু থাকে আমাদের ঘরের ভেতরে, আমরা টিবিকে বাইরে রাখি না। সো টিবি ঘরের ভেতরে থাকে, তার মানে হচ্ছে টিবিয়া থাকবে ভেতর দিকে আর ফিবুলা থাকবে হচ্ছে বাইরের দিকে। এরপর গোড়ালি থেকে বাকি যে অংশটা, সেটাকে বলা হবে তো চরণ। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রেও 3টা অংশ, 3 সেট অস্থি রয়েছে। প্রথমে হচ্ছে ফার্স্ট গোড়ালির যে অস্থিটা, সেটাকে বলা হবে টার্সাল। এক্ষেত্রে পায়ের কিন্তু কার্পাল ছিল 8টা, সরি, হাতের কার্পাল ছিল হচ্ছে 8টা, পায়ের ক্ষেত্রে 1টা অস্থি কম হবে, পায়ের ক্ষেত্রে টার্সাল হবে হচ্ছে 7টা। এখন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পায়ের পাতা। পায়ের পাতার যে অস্থিগুলো, হাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম হাতের তালুর অস্থিকে বলা হয়েছিল মেটা কার্পাল, আর পায়ের পাতার অস্থিগুলোকে বলা হবে হচ্ছে মেটা টার্সাল। এখানে হাত এবং পা দুইটাতেই সেম, 5টা করে অস্থি থাকবে, 2 পায়ে টোটাল 10টা। এরপরে আঙুল, আঙুল হচ্ছে পায়েও যে নাম ছিল হাতেও সেম নাম হবে। আঙুলের অস্থিকে ফ্যালাঞ্জেস বলা হয়, হাতের আঙুলকেও ফ্যালাঞ্জেস বলা হয়, পায়ের আঙুলকেও বলা হবে ফ্যালাঞ্জেস। এখানে ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে টোটাল 14টা। পায়ের আঙুলগুলো একটু ছোটো ছোটো মনে হতে পারে, যে এখানে ছোটো ছোটো তাহলে হচ্ছে অস্থি তো কম না, কম থাকবে না, সেম অস্থিই থাকবে, অস্থিগুলোর সাইজ হবে ছোটো ছোটো।